আজকে আমরা জিমি ভ্যালেন্টাইনের এসএকিউ নিয়ে আলোচনা করব, শর্ট অ্যান্সার কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এখান থেকে যে এসএকিউগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন, হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন? দ্য জিমি ভ্যালেন্টাইন গল্পের লেখককে? দ্য রাইটার অফ দ্য স্টোরি ইজ ও হেনরি। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ ও হেনরি? ও হেনরির পুরো নাম কি? দ্য ফুল নেম অফ ও হেনরি ইজ উইলিয়াম সিডনি পোটার। ফ্রম হোয়ার দিস স্টোরি ইজ টেকেন? কোথা থেকে গল্পটা নেওয়া হয়েছে? দিস স্টোরি ইজ টেকেন ফ্রম রোডস অফ ডেস্টিনি। রোডস অফ ডেস্টিনি থেকে নেওয়া হয়েছে। হোয়ার ডিড জিমি ভ্যালেন্টাইন ওয়ার্ক ডিউরিং দ্য 10 মান্থস অফ হিজ ইমপ্রিজনমেন্ট? তার যে 10 মাস জেলবন্দি অবস্থায় ছিল তখন সে কী কাজ করতো ওখানে? জিমি ভ্যালেন্টাইন ওয়ার্কড ইন এ প্রিজন সুসব। তো ওই জেলে একটা জুতো দোকানে কাজ করতো ডিউরিং হিজ 10 মান্থস অফ ইমপ্রিজনমেন্ট, তার এই 10 মাস জেলবন্দি অবস্থাতে। হোয়াট ডিড জিমি ভ্যালেন্টাইন ডু ইন দ্য প্রিজন সুসব? তো ওই যে জেলের জুতো দোকানে জিমি কী কাজ করতো? জিমি ভ্যালেন্টাইন ইউজ টু স্টিচ আপার অফ শুজ ইন দ্য প্রিজন সুসব। ও তো ওই জেলের জুতো দোকানে কী করতো না, ওই জুতোর উপরিভাগটাকে সেলাই করতো। হু হ্যাড পার্ডন্ড জিমি ভ্যালেন্টাইন? কে জিমি ভ্যালেন্টাইনকে ক্ষমা করেছিল? দ্য গভর্নর হ্যাড পার্ডন্ড জিমি ভ্যালেন্টাইন, গভর্নর ক্ষমা করেছিল জিমি ভ্যালেন্টাইনকে। হোয়াট ইজ দ্য অরিজিনাল টার্ম অফ ইমপ্রিজনমেন্ট অফ জিমি? বা এই কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে, হাউ লং ওয়াজ জিমি সেন্টেন্স টু ইমপ্রিজনমেন্ট? মানে অ্যাকচুয়ালি জিমি ভ্যালেন্টাইনের কত বছরে কারাবাস হয়েছিল? আচ্ছা, এখানে তোমরা একটা কথা মনে রাখবে, জিমি ভ্যালেন্টাইন অ্যাকচুয়ালি কারাবাস হয়েছিল 4 বছর, কিন্তু ও থাকতে চেয়েছিল 3 মাস, কিন্তু থেকেছিল 10 মাস। তাহলে এখানে উত্তরটা কি? দ্য অরিজিনাল টার্ম অফ ইমপ্রিজনমেন্ট অফ জিমি ওয়াজ 4 ইয়ার্স। তাহলে অরিজিনাল টার্মটা কত ছিল, কত বছরের কারাবাস ছিল? 4 বছরের। হাউ লং ডিড জিমি স্টে অর সার্ভ ইন জেল? কত দিন জিমি জেলে ছিল? জিমি স্টে নেয়ার 10 মান্থস ইন জেল, প্রায় 10 মাস। হোয়াই ওয়াজ জিমি সেন্টেন্স টু জেল, কেন তার কারাবাস হয়েছিল? জিমি ওয়াজ সেন্টেন্স টু জেল, জিমির কারাবাস হয়েছিল ফর ক্র্যাকিং সেফ ইন স্প্রিংফিল্ড। স্প্রিংফিল্ডে সিন্ধুক ভাঙার অপরাধে জিমিকে অ্যারেস্ট করে জেলে রাখা হয়েছিল। হোয়াট ডিড দ্য ক্লার্ক অ্যাট দ্য প্রিজন গিভ জিমি ভ্যালেন্টাইন? জিমি ভ্যালেন্টাইনকে ক্লার্ক কী দিয়েছিল? দ্য ক্লার্ক অ্যাট দ্য প্রিজন, তো জেলের যে ক্লার্ক গেভ জিমি ভ্যালেন্টাইনকে কী দিয়েছিল? একটা রেলওয়ে টিকিট অ্যান্ড $5 বিল। $5 বিল কি আমেরিকার টাকার নোটকে বিল বলা? তাহলে $5 দিয়েছিল এবং তার সাথে একটা রেলওয়ে টিকিট দিয়েছিলেন। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য গার্ড অফ দ্য প্রিজন? তো ওই জেলের যে গার্ড রক্ষী ছিল তার নাম কি? দ্য গার্ড অফ দ্য প্রিজন ওয়াজ ক্রোনিন। কী নাম ছিল? ক্রোনিন। হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ জিমি ভ্যালেন্টাইন ইন জেল? জিমি ভ্যালেন্টাইনের নাম্বার কত ছিল জেলে, কয়েদি নম্বর যেটা বলা হয়? দ্য নাম্বার অফ জিমি ইন জেল ওয়াজ 9762। হোয়াট ডিড জিমি এনজয় ইন দ্য রেস্টুরেন্ট? জিমি রেস্টুরেন্টে কী কী খাওয়ার খেয়ে এনজয় করছিল? জিমি এনজয়েড আ ব্রয়েল চিকেন। ব্রয়েল চিকেন মানে ঝলসানো মুরগির মাংস, আর বটল অফ হোয়াইট ওয়াইন, এক বোতল সাদা মদ, অ্যান্ড গুড কোয়ালিটি সিগার ইন দ্য রেস্টুরেন্ট, এবং ভালো খুব দামি একটা সিগারেট। তো এগুলো জিমি কী হচ্ছিলো রেস্টুরেন্টে মজা করছিল খেয়ে। হাউ মাচ ডিড জিমি পে দ্য ব্লাইন্ড ম্যান? জিমি একটা অন্ধ মানুষকে কত টাকা দিয়েছিল? জিমি পেড আ কোয়ার্টার অফ এ ডলার, মানে $1 এর 3/3। তো দিয়েছিল ব্লাইন্ডম্যানকে। হুম ডিড জিমি মিট? জিমি কার সঙ্গে দেখা করেছিল? ফার্স্ট আফটার কামিং আউট অফ জেল, জেল থেকে বেরিয়ে জিমি প্রথম কার সাথে সাক্ষাৎ করেছিল? জিমি মিট মাইক ডোলান ফার্স্ট আফটার কামিং আউট অফ জেল। তাহলে জেল থেকে বেরিয়ে জিমি প্রথম দেখা হয়েছিল কার সঙ্গে? মাইক ডোলানের সাথে। হু ওয়াজ মাইক ডোলান? মাইক ডোলানকে? মাইক ডোলান ওয়াজ জিমিজ ফ্রেন্ড। মাইক ডোলান হচ্ছে জিমির একজন বন্ধু অ্যান্ড আ কেফ ওনার, এবং এই কেফের মালিক। হু হেল্প জিমি টু বি রিলিজ ফ্রম জেল, যে কিনা জিমিকে সাহায্য করেছিল জেল থেকে বেরিয়ে আসতে। সরি উই কুড নট মেক ইট সোনার, হোয়াই ওয়াজ দ্য স্পিকার সরি? কেন এখানে মানে এটা মানে কি যে আমরা এটা তাড়াতাড়ি করতে পারলাম না, এটার জন্য দুঃখিত। এখানে কেন বক্তা নিজেকে সরি বলেছে?
দ্য স্পিকার কে মাইক ডোলান ওয়াজ সরি বলেছিল কারণ বিকজ হি ওয়াজ নট এবল টু রিলিজ জিমি আর্লিয়ার ফ্রম জেল জিলিকে খুব তাড়াতাড়ি জেল থেকে বের করতে পারলো না তার জন্য সে সরি বলেছিল হু ইজ দ্য ইনভেস্টিগেটর ইন দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন তো জিমি ভ্যালেন্টাইন স্টোরিতে যে গোয়েন্দা ছিল ইনভেস্টিগেটর গোয়েন্দা সেই গোয়েন্দাটা কে বেন প্রাইস ইজ দ্য ইনভেস্টিগেটর ইন দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন তাহলে জিমি ভ্যালেন্টাইন গল্পের ইনভেস্টিগেটর গোয়েন্দা ছিল এখানে বেন প্রাইস হোয়ার ডিড জিমি হাইড হি সুটকেস জিমি কোথায় তার সুটকেসটাকে লুকিয়ে রেখেছিল জিমি হাইড হি সুটকেস ইনসাইড দ্য ওয়াল দেওয়ালের ভিতরে ইন দ্য আপস্টেয়ার ফ্রম দ্য মাইক ডোলান কেফ মাইক ডোলান কেফের ওপরে ওপরতলাতে দেওয়ালের ভিতরে জিমি গিয়েছিল তার সুটকেসটা লুকিয়ে রেখেছিল দে হ্যাড ওভার পাওয়ার জিমি টু অ্যারেস্ট হিম তারা জোর জবরদস্তি করে হ্যাঁ কী করেছিল জিমিকে অ্যারেস্ট করেই নিয়েছিল গ্রেপ্তার করে নিয়েছিল হু ওভার পাওয়ার জিমি অ্যান্ড হোয়ার কে জিমিকে পরাজিত করে গ্রেপ্তার করেছিল এবং কোথায় গ্রেপ্তার করেছিল বেন প্রাইস অ্যান্ড হিজ মেন বেন প্রাইস এবং তার মানে তার পুলিশম্যানরা ওভার পাওয়ার জিমি জিমিকে গ্রেপ্তার করে মানে জিমিকে পরাজিত করেছিল কোথায় না ইন দ্য আপার স্টেয়ার রুম অফ দ্য মাইক ডোলান কেফ তা মাইক ডোলান কেফের ওপরে ওপর তলাতে জিমিকে কী করেছিল অ্যারেস্ট করেছিল কে বেন প্রাইস এবং তার লোকেরা নেক্সট কোশ্চেন হোয়াট ডিড জিমি সুটকেস কন্টেন্ট জিমি সুটকেসের মধ্যে কী কী জিনিস ছিল জিমি সুটকেস কন্টেন্ট তার মধ্যে কী ছিল আ ফাইনেস্ট সেট অফ বালগার্স টুল মানে চুরি করা নতুন একদম যন্ত্রপাতি লাইক ড্রিলস পাঞ্চ ব্রাশ বিটস জিমিজ ক্ল্যাম্পস ইটিসি তো এগুলো ছোটো দণ্ড ধরার যন্ত্র বা ফুটো করার যন্ত্র বিভিন্ন জিনিস ছিল ওর মধ্যে কোথায় না জিমির সুটকেসের মধ্যে হাউ মাছ ডিড দ্য বালগারি টুলস কস্ট তো এই যে চুরি করা জিনিসপত্রগুলো এগুলোর দাম কত ছিল দ্য বালগারিজ টুল কস্ট ওভার $900 কত $900 বেশি হাউ মেনি বালগারিজ ডিড জিমি কমিট আফটার হিজ রিলিজ ফ্রম জেল তো জিমি জেল থেকে ছাড়ার পর কতগুলো ডাকাতি করেছিল বা কতগুলো চুরি করেছিল জিমি কমিটেড থ্রি বালগারিজ কতগুলো করেছিল তিনটে চুরি করেছিল আফটার রিলিজ ফ্রম জেল জেল থেকে ছাড়ার পর কোথায় কোথায় অ্যাট রিচমন্ডে অ্যাট লংসপোর্টে অ্যান্ড সরি ল্যাঙ্গারসপোর্টে অ্যান্ড জেফারসন সিটিতে ঠিক আছে তা রিচমন্ড ল্যাঙ্গারসপোর্ট অ্যান্ড জেফারসন সিটি এই তিনটে জায়গাতে জিমি জেল থেকে বেরিয়ে তিনবার চুরি করেছিল হাউ মাচ ওয়াজ স্টোলেন ফ্রম দ্য থ্রি বালগারিজ রেসপেক্টিভলি তো এই যে তিনটে চুরি করেছিল না এই তিনটে চুরি করেছিল কত পরিমাণ টাকা ওখান থেকে চুরি করেছিল তো এখানে $800 ফ্রম রিচমন্ড রিচমন্ড থেকে প্রায় $800 $1500 ফ্রম লংসপোর্ট লংসপোর্ট থেকে প্রায় $1500 চুরি করেছিল $5000 ফ্রম জেফারসন সিটি জেফারসন সিটি থেকে প্রায় $5000 চুরি করেছিল জিমি ভ্যালেন্টাইন হি রিজামড হিজ বিজনেস হোয়াই ওয়াজ বেন প্রাইস সিওর দ্যাট জিমি রিজামড হিজ বিজনেস তো কেন বেন প্রাইস এটা বুঝতে পেরে গেছিলো যে জিমি পুনরায় আবার তার কাজ শুরু করে দিয়েছে বাই ইনভেস্টিগেটিং অ্যান্ড কম্পেয়ারিং ডিফারেন্ট এভিডেন্স অ্যান্ড সিম্বল তো বিভিন্ন জায়গায় যে চুরিগুলো হয়েছে সেই চুরিগুলো তুলনা এবং তদন্ত করে বেন প্রাইস কেম টু কনক্লুশন দ্যাট বেন প্রাইস এটাও উপসংহারে আসতে চাইছে যে অল বালগারিজ ওয়্যার ডান বাই জিমি ভ্যালেন্টাইন সমস্ত চুরিগুলো জিমি ভ্যালেন্টাইনই করেছে অতএব সে তার পুরনো মানে কাজ আবার শুরু করে দিয়েছে হোয়ার ডিড জিমি অ্যারাইভ আফটার দ্য থ্রি বালগারিজ জিমি এই তিনটে চুরি করার পর বা তিনটে জায়গায় চুরি করার পর কোথায় চলে গিয়েছিল জিমি অ্যারাইভড অ্যাট এলমোর এলমোরে চলে গিয়েছিল আফটার থ্রি বালগারিজ তিনটে চুরি করার পর হোয়ার ডিড জিমি ফার্স্ট মিট মিস অ্যানাবেল অ্যাডাম জিমি কোথায় মিস অ্যানাবেল অ্যাডামের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেছিলেন জিমি ফার্স্ট মিট মিস অ্যানাবেল অ্যাডাম আউটসাইড দ্য এলমোর ব্যাঙ্ক এলমোর ব্যাঙ্কের বাইরে হু গেভ দ্য ইনফরমেশান অ্যাবাউট মিস অ্যানাবেল অ্যাডামস মিস অ্যানাবেল অ্যাডামস সম্বন্ধে যত তথ্যগুলো কে 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 দিচ্ছিল জিমিকে আর বয় একজন ছেলে হু ওয়াজ ফ্লোটিং অন দ্য স্টেপস অফ দ্য এলমোর ব্যাঙ্ক যে কিনা ঘুরঘুর করছিল ওই এলমোর ব্যাঙ্কের মধ্যে ঘুরঘুর করছে হ্যাঁ গেভ দ্য ইনফরমেশান অ্যাবাউট মিস অ্যানাবেল অ্যাডামস মিস অ্যানাবেল অ্যাডামস সম্পর্কে সমস্ত তথ্য সেই ছেলেটা জিমিকে দিয়েছিল হু ওয়াজ মিস অ্যানাবেল অ্যাডাম মিস অ্যানাবেল অ্যাডাম কে মিস অ্যানাবেল অ্যাডাম ওয়াজ দ্য ডটার অফ মিস্টার অ্যাডাম মিস্টার অ্যাডামের মেয়ে মিস অ্যানাবেল অ্যাডাম মিস্টার অ্যাডামকে দ্য ওনার অফ দ্য এলমোর ব্যাঙ্ক ওই এলমোর ব্যাঙ্কের মালিক তার মেয়ে মিস অ্যানাবেল অ্যাডাম
ইন হুইচ হোটেল ডিড জিমি এনগেজ আ রুম ইন এলমোর, তো এলমোরে কোন হোটেলে জিমি থেকেছিল? বা কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে, হোয়ার ডিড জিমি ভ্যালেন্টাইন রেজিস্টার হিজ নেম অ্যাজ র্যাল্ফ স্পেন্সার, র্যাল্ফ স্পেন্সার নামটা কোন কোথায় সে রেজিস্টার করেছিল? জিমি ভ্যালেন্টাইন রেজিস্টার হিজ নেম অ্যাজ র্যাল্ফ স্পেন্সার, জিমি ভ্যালেন্টাইন তার নিজের নামটাকে র্যাল্ফ স্পেন্সার হিসেবে রেজিস্টার করেছিল কোথায়? ইন দ্য প্ল্যান্টার্স হোটেল ইন এলমোর, এলমোরের প্ল্যান্টার্স হোটেলে। যদি বলে কোন হোটেলে গিয়ে থাকতো থেকেছিল, সেটা হচ্ছে প্ল্যান্টার্স হোটেল। হোয়াট ওয়াজ দ্য সিউডোনিম দ্যাট ডিমি জিমি টুক ইন এলমোর, তো কি ছদ্মনাম জিমি নিয়েছিল এলমোরে? বা কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে, বাই হুইচ নেম ডিড জিমি রেজিস্টার হিজ নেম ইন দ্য প্ল্যান্টার্স হোটেল, প্ল্যান্টার্স হোটেলে সে কী নাম তার রেজিস্টার করেছিল? জিমি রেজিস্টার হিজ নেম অ্যাজ র্যাল্ফ স্পেন্সার, র্যাল্ফ স্পেন্সার হিসাবে নাম এই এই নামটা রেজিস্টার করেছিল কোথায়? ইন দ্য প্ল্যান্টার্স হোটেল, প্ল্যান্টার্স হোটেলে। হোয়াই ওয়াজ দ্য ক্লার্ক ইমপ্রেসড বাই জিমি, কেন ক্লার্ক জিমির দ্বারা আকৃষ্ট হয়ে গেছিল? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই জিমি, জিমিকে খুব জিমির দ্বারা আকৃষ্ট হয়ে গেছিল, বাই জিমির ক্লোথস অ্যান্ড ম্যানার, জিমির পোশাক এবং তার আচরণ দেখে। হাউ আর দ্য পিপুল ইন এলমোর, এলমোরে মানুষজন কেমন ছিল? দ্য পিপুল ইন এলমোর আর সোসিয়েবল, সোসিয়েবল মানে খুব সামাজিক প্রকৃতির ছিল। হাউ ডিড জিমি ভ্যালেন্টাইন প্রসপার ইন এলমোর, জিমি ভ্যালেন্টাইন আস্তে আস্তে করে নিজেকে উন্নতি করেছিল এলমোরে কীভাবে? জিমি ভ্যালেন্টাইন প্রসপার্ড ইন এলমোর বাই ওপেনিং এ শু স্টোর, একটা জুতো দোকান খুলে সে নিজেকে আস্তে আস্তে উন্নতি করেছিল। হোম ডিড জিমি রাইট দ্য লেটার, কাকে জিমি চিঠি লিখেছিল? জিমি রোড দ্য লেটার টু বিলি, বিলিকে হিজ ওল্ড ফ্রেন্ড তার পুরনো বন্ধু। হোয়ার ডিড জিমি ওয়ান টু মিট বিলি, কোথায় সে বিলির সাথে দেখা করতে চেয়েছিল? জিমি ওয়ান্টেড টু মিট বিলি অ্যাট সুলিভান প্লেস, সুলিভান প্লেসে। হোম ডিড জিমি প্ল্যান টু গিভ হিজ বালগারিজ টুল, জিমি কী পরিকল্পনা করেছিল তার সমস্ত যে চুরি করা যন্ত্রপাতিগুলো সে কাকে দেবে? জিমি প্ল্যান টু গিভ হিজ অল বার্গলারি টুলস টু হিজ ওল্ড ফ্রেন্ড বিলি, তার পুরনো বন্ধু বিলিকে দিয়ে দেবে। হোয়াই ডিড হি ওয়ান্ট টু মিট বিলি, কেন সে বিলির সঙ্গে দেখা করতে চেয়েছিল? হি ওয়ান্টেড টু মিট বিলি টু ওয়াইন্ড আপ সাম ওল্ড ম্যাটার্স, তার কিরূপ কোনো কিছু পুরনো ব্যাপারে যেগুলো বিলির সাথে একটা ঝামেলা ছিল সেটা গুটিয়ে ফেলতে চেয়েছিল, এবং মেক আ প্রেজেন্ট অফ হিজ কিটস অফ টুলস, এবং বিলিকে সে তার এই সমস্ত যন্ত্রপাতিগুলো উপহার দিতে চেয়েছিল। আই হ্যাভ কোয়াইট দ্য ওল্ড বিজনেস, আমি কুইট দ্য ওল্ড বিজনেস, আমি পুরনো ব্যবসা ছেড়ে দিয়েছি। হোয়াট ইজ দ্য ওল্ড বিজনেস, ওল্ড বিজনেসটা বলতে এখানে কী বুঝিয়েছে? দ্য ওল্ড বিজনেস ইজ বার্গলারি, মানে চুরি করা। হাউ ডিড জিমি ডিসক্রাইব অ্যানাবেল ইন হিজ লেটার টু বিলি, কীভাবে জিমি বিলিকে যখন চিঠি লিখছিল তখন অ্যানাবেল সম্পর্কে কী বলেছিল? জিমি ডিসক্রাইব অ্যানাবেল, অ্যানাবেলের বর্ণনাটা দিয়েছিল অ্যাজ দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ, যে কিনা পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে, অ্যান্ড অ্যান অ্যাঞ্জেল ইন হিজ লেটার টু বিলি, এবং তাকে দেবদূতী বলে সম্বোধন জানিয়েছিল ওই চিঠিতে। হোয়ার ডিড জিমি উইস টু সেটেল আফটার ম্যারেজ, জিমি বিবাহ করার পর কোথায় বসবাস করে ভেবেছিল? আফটার ম্যারেজ টু অ্যানাবেল, অ্যানাবেলকে বিয়ে করার পর জিমি উইস টু সেটেল ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে কোনটা জায়গায় বসবাস করে ভেবেছিল। হোয়ার ডিড জিমি অর্ডার হিজ ওয়েডিং স্যুট, কোথা থেকে জিমি তার বিবাহের পোশাকটা এনেছিল? জিমি অর্ডার হিজ ওয়েডিং স্যুট ফ্রম লিটল রক, লিটল রক থেকে। হোয়াট ডিড অ্যানাবেল ফিল অ্যাবাউট দ্য কন্টেন্টস জিমি স্যুটকেস, তো অ্যানাবেল কী ভেবেছিল জিমি স্যুটকেসের মধ্যে কী আছে? অ্যানাবেল ফিল্ড ইট ওয়াজ দ্য ফুল অফ গোল্ড ব্রিক্স, অ্যানাবেল ভেবেছিল এটা পুরো সোনা ইট দিয়ে ভর্তি আছে। অ্যাবাউট দ্য কন্টেন্টস অফ জিমি স্যুটকেস, তো পুরো স্যুটকেসটা যেন সোনা ইট দিয়ে ভর্তি আছে, এটা ভেবেছিল কে? অ্যানাবেল অ্যাডাম। হোয়াট ডিড জিমি সে অ্যাবাউট দ্য কন্টেন্টস অফ দ্য স্যুটকেস অফ অ্যানাবেল, তো জিমি কী বললো যে এর মধ্যে কী আছে স্যুটকেসের মধ্যে? সেটা যখন অ্যানাবেল জিজ্ঞাসা করে তখন জিমি বলছে, জিমি টোল্ড অ্যানাবেল, জিমি অ্যানাবেলকে বললো দ্যাট দেয়ার ওয়ার আ লট অফ নিকেল পেট, কিছু নিকেলের ধাতু আছে, সো হর্নস ইন দ্য স্যুটকেস, তো কিছু নিকেলের ধাতু আছে এই স্যুটকেসের মধ্যে, তাই এটা এত ভারী। হোয়াট নিউ থিংস ওয়াজ পুট ইন এলমোর ব্যাঙ্ক, এলমোর ব্যাঙ্কে একটা নতুন জিনিস নিয়ে আসা ছিল, সেই জিনিসটা কি? আর নিউ সেফ, একটা নতুন সিন্ধুক, অ্যান্ড ভল্ট, একটা খিলান,
ওয়াজ পুট ইন এলমোর ব্যাঙ্ক, নতুন এই সিন্ধু এবং খিলান যেটা কিনা এলমোর ব্যাঙ্কে নিয়ে এসেছিল নতুন। হোয়াই ওয়াজ মিস্টার অ্যাডামস ভেরি প্রাউড, মিস্টার অ্যাডাম খুব গর্বিত ছিল, কারণ কি মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ আ নিউ সেফ অ্যান্ড ভল্ট, তার ব্যাঙ্কে নতুন সিন্ধুক এবং খিলান নিয়ে আসা হয়েছে, এটার জন্য মিস্টার অ্যাডাম খুব প্রাউড ফিল করছিল। হু ওয়ার মে অ্যান্ড আগাথা, মে এবং আগাথা কারা, মে যার বয়স 9 বছর অ্যান্ড আগাথা যার বয়স 5 বছর, ওয়ার দ্য ডটার্স অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার, তো অ্যানাবেলের দিদি যা বিবাহিত দিদি তার দুজন মেয়ে, বড় মেয়ের নাম মেয়ে, ছোটো মেয়ের নাম আগাথা। হাউ ওল্ড ওয়াজ আগাথা হু গট ট্র্যাপড ইনসাইড দ্য ভল্ট, আগাথার বয়স কত ছিল যাকে কিনা ভল্টের মধ্যে আটকে পড়েছিল। আগাথা ওয়াজ হু গট ট্র্যাপড ইনসাইড দ্য ভল্ট ওয়াজ 5 ইয়ার্স, আগাথার বয়স ছিল 5 বছর। হাউ ওল্ড ওয়াজ মে, মেয়ের বয়স কত, মে ওয়াজ 9 ইয়ার্স ওল্ড, মেয়ের বয়স 9 বছর। হু শট আগাথা ইন দ্য ভল্ট, কে আগাথাকে ভল্টের মধ্যে আটকে দিয়েছিল, মে শট আগাথা ইন দ্য ভল্ট, মেয়ে কী করেছিল ভুলবশত খেলার ছলে আগাথাকে ভল্টের মধ্যে আটকে দিয়েছিল। হোম ডিড জিমি ভ্যালেন্টাইন রেস্কিউ ফ্রম দ্য ভল্ট, কাকে জিমি ভ্যালেন্টাইন ভল্ট থেকে উদ্ধার করেছিল, জিমি ভ্যালেন্টাইন রেস্কিউ আগাথা ফ্রম দ্য ভল্ট, আগাথাকে ভল্ট থেকে মানে উদ্ধার করেছিল। হোয়াই ডিড জিমি আক্স ফর দ্য রোজ ফ্রম অ্যানাবেল, অ্যানাবেলের গোলাপটা নিয়ে জিমি কী বলছিল, জিমি আক্সড ফর দ্য রোজ ফ্রম অ্যানাবেল, অ্যানাবেলের গোলাপটা নিয়ে বলেছিল, বিকজ হি নিউ দ্যাট, সে এটা জানতো যে আফটার রেস্কিউ আগাথা, আগাথাকে উদ্ধার করার পর হিজ প্রিভিয়াস আইডেন্টিটি উড বি ডিসক্লোজ, তার আগের যে কাজ মানে আইডেন্টিটি তার পরিচয় যে সে একটা চোর ছিল, সেই চোরটা প্রকাশ পেয়ে যাবে, অ্যান্ড হি উড লুজ হিজ লাভ, এবং সে তার ভালোবাসা হারাবে। সো অ্যাজ এ সোভেনির হি আস্কড ফর দ্য রোজ, সুতরাং সে এই জন্য তার ভালোবাসাটা জাহির করার জন্য সে কী করছিল গোলাপটা চেয়েছিল। হাউ লং ডিড জিমি টেক টু ওপেন দ্য ভল্ট, জিমি কত টাইম নিয়েছিল ভল্টটা খুলতে, জিমি টুক 10 মিনিটস টু ওপেন দ্য ভল্ট, জিমি 10 মিনিট টাইম নিয়েছিল এই ভল্টটা খুলতে। অ্যাট দ্য ডোর আ বিগ ম্যান স্টুড, দরজার কাছে একটা বড় মানুষ দাঁড়িয়ে আছে, হু ওয়াজ দ্য বিগ ম্যান, এই বড় মানুষটা কে, বেন প্রাইস ওয়াজ দ্য বিগ ম্যান, বেন প্রাইস। হোয়াই ডিড বেন প্রাইস নট অ্যারেস্ট জিমি, কেন বেন প্রাইস শেষমেশ জিমিকে গ্রেপ্তার করলো না, বেন প্রাইস ডিড নট অ্যারেস্ট জিমি, বেন প্রাইস জিমিকে অ্যারেস্ট করলো না, বিকজ কী কারণ, জিমি হ্যাড কমপ্লিটলি ট্রান্সফর্মড হিমসেলফ ইন্টু আ গুড হিউম্যান বিং, জিমি নিজেকে একটা ভালো মানুষে পরিণত করেছিল, নিজেকে চেঞ্জ করে একটা চোর থেকে ভালো মানুষে পরিণত হয়ে গেছিল, এই জন্য বেন প্রাইস জিমিকে আর অ্যারেস্ট করলো না। ওকে, তো দিজ আর দ্য অল ইম্পর্টেন্ট এসএকিউ ফ্রম জিমি ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইন থেকে এগুলোই সব থেকে ইম্পর্টেন্ট এসএকিউ। তো তোমরা টেক্সটটা তো অবশ্যই পড়বে, টেক্সটটা পড়ার সাথে সাথে এসএকিউগুলো দেখে যেও, ঠিক আছে, এর মধ্যে তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।